মেজাজটা গরম হইয়া রইছে। কান্দির বেটা পাইলি আছে খায়া হালাম। তাড়াতাড়ি যাওয়ার লাগে, এই সময় গাড়ি পাইতাছি না। খালি আমার দুর্নাম করে। এ আমি তোরে বন্ধু ভাবছিলাম রে, বন্ধু ভাবছিলাম। যারে নিজের ভাবছিলাম অতি বাস দিল। কত হাউস কইরা ব্যবসা আরম্ভ করলাম। খালি কয় কি, আমি বলে পয়সা মারি। র তোর হাতে হিসাব নিকাশ করতাছি রে চান্দিয়ার বেটা। আইতাছি আমি, গাড়ি তো আইব না, হাইটাই যামু। সুসে খালি আজকে আসুক, মর দুর্নাম মানুষের আগত কয়া শিখে মেলা। দম থাকে মোক ডাইরেক্ট কইতে কি হয়, মানুষের আগত দুর্নাম করি বেড়াইস। ভাগ্য ভাল বেটা সবা মর চোখ দুটা খুলি দিল, তাহলে তো আরো কত কিছু দুর্নাম করিল হয়। শাল আর সুসে ঢুকদের মতো ঘুরি বেড়াছিল, মুই আনি ব্যবসার ধরে দিলুম। আর ওই মরে পিএস কাটে, মর আর সহ্যই হবে লাগছে না। কতখানে যে এই সুসে আসবে, আজকে হয় এর একদিন আর না হলে মর তিন দিন। ই চেহারার যে সাইজ, আর ওই মর মামার বেটিক বিয়ে করবে, আরো মাংস কয়া বেড়ায়। আর মুই বলে মর মামার বেটিক দোয়ার জন্য পাগলা হয়েছ। এ দুনিয়ার যদি তুই একমাত্র চেহারা থাকিস তাও দিবে লং রে। শালা কত বিশ্বাস করছিলুম, মর বিশ্বাসের উপরে ট্র্যাক্টর দিয়ে হাল বয়। কত বিশ্বাস করছিলুম এই কদমালিক, গোলটু বেড়া চাওয়াকে মুই পাত্তা দিলুম না। এই কদমকে মুই প্রিয় বন্ধু বলে ভাবছিলুম। না এলা তো দেখ, ই বন্ধু নহয়, ই একটা কালরাজ সাপ। যত দুধ কোলা খোয়াও তাও ই ঠকাই বেড়াইছে। আয় রে কালরাজ, তোক আজকে আমি খাসাত ভরাইম। এ চান্দিয়ার বেটা ভালো আছাস? তোর ভাড়াতে ইসমার নিয়ে যায়া। আমি 26 মারমু হালি। তুই মরে দুর্নাম করিস? আমি করছি এন্না তোর কাম। খালি মাইনছেরে কি কইছস? এ সুসে মুই কইছং না তুই কইছিস? ও এখন 10 ঘোরাবার চাস। কিসের 10 ঘুরে? হ্যাঁ কিসের 10 ঘুরে? আমি তোর ব্যবসার টেহা মারি রে খালি। মুই কি হিসাব উল্টে পাল্টা দেং রে? কত বিশ্বাস করি তোর ব্যবসাত নিলুম। তুই নিছাস না তোরে আমি নিছি। এই হইছে, ছালা তো বন্ধু বলি ভাবছিলুম রে। আমিও তোরে খুব ভালো ভাবছিলাম রে। ভাবি নাই তুই আমারে পিএস কাটবি। মুই কি তোর পিএস কাটছ? তুই হে মোর পিএস মরি শোক কাটছিস। কি ওর মামার বেটির জি সাইজ? এই খবরদার, মোর মামার বেটি নিয়ে একটা কথা কবু না। মুই কি মোর মামার বেটি দোয়ার জন্য মুই পাগলা হইছ রে? মাইন্ড সব তুই শুনে বেড়াইস। এই খাচ্ছুনি আমি হুনাইছি, তুই এনা ডল ফাটাইছাস। আমি বলে তোর মামার বেটির নিগা পাগলা হয়ে গেছি। এইনে গেদি কত আইলো কত গেল। রং নাম্বারের বুড়তি মাইশের সাথে প্রেম? এ আমার পার্সোনাল ম্যাটারে হাত দিবি না। তোর পার্সোনাল ম্যাটারে হাত দিবেন না মানে ঠ্যাংও দিন। দিয়া দেখছে এই যে ঠ্যাং। ওই হালি দাদাগিরি দেহাস। এবারে সলিমউদ্দিনের বাড়ি কোনটা রে? হ্যাঁ আমরা এনে অ্যাড্রেস কইবার নিগা বইসা রছি তো। কোনে আইসা কি জিগায়? দম থাকে এইফালে কথা কয়, এইফালে ওইফালে কি কইস? এ বাবা ক রে সলিমউদ্দিনের বাড়িটা কোন ঠাই? এটা দেহান আবার কুরুক্ষেত্র যুদ্ধ চলি আছে, কোথার মাঝে আসি লোক দেন। এ বাবা ক রে দয়া করি, মেজাজটা আবার খারাপ করেন। দোস্তুর মতে যাও গা এনে থাইকা, নারাই করার মুডটাই খারাপ করতাছে। সিনে পাংনা দেহি হে পুশ করছং, মগ অ্যাড্রেসটা কয়া আলা তোমরা মারামারি করেন। এদি সোজা গায়া তিন পেস নিবেন অতে বাড়ি। হইবে রে বাবা। কোনে বা আসলাম মোর ঠ্যাঙত? এ বাবা কি বান কলু মোর মনে নাই। দেখছেন হারামজাদা গুলো বন্ধু এ বন্ধুর মাঝে ফাইট করছে। ফাইট করবো না এই হালি জি খচ্চর। র তোমার ঘটনা শুনি মেলা, আগো দুটি বসত। আচ্ছা তোমরা না এত বন্ধু আসলেন রে, কি হল ফির? কি হয় নাই ওইটা কো। তোমরা না ব্যবসাও করলেন দুইজনে মিলি, ব্যবসা তো করিয়া বিপদত পড়লেন। আচ্ছা তোমরা কি ব্যবসা করছিলেন রে? লাগে বাদাম 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 চানাচুর ভাজাবুর। এ এলে কি কইস, মায়ের কি মাথাতে বেশি পড়ছে নাকি? না রে বাসগাড়িত এলেরে ব্যবসা করছিলেন। ও এলের ব্যবসা করি তোমার দুজনের এত অহংকার বাড়ছিল। কামাই আবার ভালোই হইছিল, তাহলে এসে কাজিয়াটা লাগেল কেমনে? এটি আগত কত কাজিয়া কি এমনে লাগছে? এই হারাম দাদা মর দুর্নাম করি বেড়ায় মানুষের সামনত, মুই বলে ব্যবসার টেহা মারং। আমি করছি রে, তুই হে আমার দুর্নাম করছস। আমি বলে ব্যবসার টেকা মারি শেষ করছি। এহরে মুটকি নিকেশ করে দিন, এখন উচিত কথা কইলে দশ। আরো মানুষে কয় ওর মামার বেটির জন্য আমি পাগল হইছি। তুই না কয়া বেড়াছিস মোর মামার বেটি তক দোয়ার জন্য পাগলা হইছি আমরা। আল্লাহ মোর মনে কি রে এত টাহা মিছ কথা কয়। এ শুভ তো
তোমার কেসটা অল্প গন্ডগোল আছে। আচ্ছা তোমার দুইজনের বগলত আজকে বেটা ছোয়া আছিল নাকি? উইয়ে তো মোক এই সুসের আসল রহস্য কয়া গেল। তোরে কইছে নিস কথা কর জায়গা পাস না, বেটা ছোয়া তো আমার সব কথা কয়া গেল। তুই মানুষের আগে কিবা করে আমার দুর্নাম করস। বেটা ছোয়া কাটছে তোমার পিএস, মুই কাটলুম বেটা ছোয়ার পিএস। এলা হে দেহি ভাল লাগবে বেটা ছোয়ার মার গুলে। এ র র র র কেস তো গন্ডগোল আছে। কিসের গন্ডগোল? হ্যাঁ তোর মাথা দ্বার হইলে ঢুকবে। বেটা ছোয়া আমার দনজনাকে ঢল বাজাইছে, আমরা তো দিশে পাই নাই। কি কইলি বুঝলাম না তো। তুই তো বুঝবর না হাস। বুঝাইয়া কইছে বেটা ছোয়া মোর সামনে কইছে তোর দুর্নাম, আর তোর সামনে কইছে মোর দুর্নাম। দনজনারে পিএস কাটছে। এই হালি তো দেহি মাস্টার ব্যালেট রে। আমরা দুই ভাই হুদাই না নারাই করলাম। চ এই বেটা ছোয়া ক্লাস শিখেমু। এ বেটা ছোয়া এলাই মুই দেহি আসলো ওই ফালে গাছের তলত বসি। মুই তো ভাবছিল মুই এহলাই মাস্টার ব্যালেট, এলা তো দেহং বল্টু আর প্রিন্সিপাল ব্যালেট। মুই তো দুই ফালে কাটছিল, এই হারামজাদা দেহং আর চতুর ফালে কাটে। ব্যবসার ভাগত নিবের পান মুই যে তোমার দনজনের পিএস কাটছং, এতে বল্টুরও বুদ্ধি আছে। আমার সাথে বন্ধুত্ব বাদ দিছেন তা কি করমু? তাইলে তুই আমার কি জন্য কয়া দিল? আমরা ভাবছিলাম খালি তোমার দুইজনের কাজিয়ে বাজবে, তোমরা যে মারামারি করে চাপা ফুলেবেন এটা তো জানি না, ওই জন্য কয়া ফেলালো। হয় রে আমারও ভুল হয়ে গেছে। না চাই বন্ধু মিলা মিশা থাকমু। নু তোরাও আয় আঙ্গরে ব্যবসায়। হব হব মুইও করিম। মুই না করং। তোর ফির কি হইল? আমার ব্যবসা কি জানিস? কি ব্যবসা? এ লাগে বাদাম 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 ঝালবুর চানাচুর বাদাম। হ্যাঁ